नमस्कार বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব শীতকালে বাড়িতে করতে পারবেন এমন 12 রকমের ফুল গাছ। এই গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন, কি সার দিলে গাছগুলি থেকে সঠিক টাইমে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেই নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমেই যেই ফুল গাছটি দিয়ে শুরু করব, এই ফুল গাছটি সকলের পরিচিত চন্দ্রমল্লিকা গাছ। রং বেরঙের এই ফুলের নানান রকম কালার হয়ে থাকে। পুনে ভ্যারাইটি, পমপম ভ্যারাইটি, নানান রকম ভ্যারাইটির এই গাছগুলি হয়ে থাকে। আমি কিছু চন্দ্রমল্লিকার ডাল কাটিং করে বর্ষার টাইমে লাগিয়েছিলাম। চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে হয়, তবে আপনারা এই শীতের টাইমে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। গাছগুলি যত ঝাঁকালো হবে ফুলের পরিমাণও বেশি হবে। এই গাছগুলিকে আমি বর্ষার টাইমে কাটিং করে বালির মধ্যে বসিয়েছিলাম। তারপর প্রথম প্রতিস্থাপনের জন্য আমি এই গ্রো ব্যাগ ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 থেকে 4 ইঞ্চি পটে গাছগুলিকে বসাতে পারবেন। এখানে গাছগুলিকে দ্রুত বড় করার জন্য এবং ঝাঁকালো করার জন্য আপনাকে নিয়মিতভাবে পিঞ্চিং করতে হবে, আর তার সাথে সাথে নিয়মিতভাবে গাছগুলির মধ্যে সারের প্রয়োগ করতে হবে, যাতে গাছগুলি খুব দ্রুত বাড়ে এবং ঝাঁকালো হয়। কিভাবে মাটি তৈরি করেছি পরে আসছি। সেকেন্ডবার গাছগুলিকে রিপট করার জন্য আমি 10 ইঞ্চি মাটির টব ব্যবহার করেছি। চন্দ্রমল্লিকা গাছের জন্য 10 থেকে 12 ইঞ্চি পট সব থেকে ভালো। এই গাছগুলিকে আমি আগস্ট মাসে শেষের দিক করে বড় পটে বসিয়েছিলাম। এরপর আসি এই গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন। চন্দ্রমল্লিকা গাছের জন্য 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মিকম্পোস্ট, আপনারা চাইলে গোবর সারও ব্যবহার করতে পারেন, তার সাথে কিছুটা পরিমাণ কোকোপিট বা ধানের তুষ বা কাঠের গুঁড়ি, 3টের মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে কিছুটা পরিমাণ বালি, নিমখোল, হাড়ের গুঁড়ো, সর্ষের খোল, শিংকুচি, এইসব দিয়ে আপনারা মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন। মাটিটা খুব ভালোভাবে তৈরি করে গাছগুলিকে রিপট করে দেবেন। গাছগুলিকে বসানোর 15 দিন পর পর আমি নিয়মিতভাবে তরল লিকুইড সার প্রয়োগ করেছি আর নিয়মিতভাবে পিঞ্চিং করেছি। ছোট অবস্থায় যদি গাছের মধ্যে কুড়ি চলে আসে তাহলে আপনারা সেই কুড়িগুলি তুলে ফেলে দেবেন। তবে নভেম্বর মাসের শেষের দিক করে বা ডিসেম্বর মাসে যেই কুড়িগুলি আসবে সেই কুড়িগুলিকে তোলা যাবে না। এই চন্দ্রমল্লিকা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আর গাছকে খুব ভালো ঝাঁকালো করার জন্য জুন বা জুলাই মাসে এই গাছের কাটিং বসাতে হবে, তাহলে আপনারা এই টাইমে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এগুলি হলো পিটুনিয়া ফুল গাছের চারা। এই গাছগুলিকে নভেম্বরের শুরুতেই বসিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাবেন পিটুনিয়া গাছগুলিকে, দুটো গাছকে একসাথে বসিয়েছি, তবে পরবর্তীকালে এই গাছগুলিকে তুলে আমি আলাদা করে বসিয়ে দিয়েছিলাম। এক একটা পটে একটা গাছ থাকলে বেশি ভালো হয়। এখানে যে গাছগুলি আমি বসিয়েছি এগুলি হলো এক কালারের। পিটুনিয়া গাছের নানান রকম কালার হয়ে থাকে এবং নানান টাইপের হয়ে থাকে গাছগুলি। এগুলি হলো এক কালারের। আর ডিসেম্বর মাসে আমি কিছু গাছ বসিয়েছি। এই চারাগুলিকে আমি ডিসেম্বর মাসে রিপোর্ট করেছি। এগুলি হলো স্টার আর ডবল স্টার। পিটুনিয়া গাছের জন্য হ্যাঙ্গিং বাস্কেট 6 থেকে 8 ইঞ্চি পটে গাছগুলিকে আপনারা খুব সহজেই বসাতে পারবেন। চওড়া পাত্র হলে বেশি ভালো হয়। পিটুনিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, সেই কারণে গাছের কিন্তু অতিরিক্ত খাবারেরও প্রয়োজন হয়। তো আপনারা শুরু থেকে গাছগুলির মধ্যে নিয়মিতভাবে লিকুইড সার প্রয়োগ করবেন। যে কোনো ধরনের লিকুইড সার আপনারা দিতে পারেন, খোলপচা জল, আর তার সাথে সাথে এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ খোলপচা জল আর কিছুটা পরিমাণ সবজির খোসা ভিজিয়ে রেখে সেই তরল লিকুইড সারটাও আমি একসাথে মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করছি। এছাড়াও আরও অনেক রকম তরল লিকুইড সার আপনারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। এই পিটুনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে, সেই কারণে আপনাকে নিয়মিতভাবে 10 দিন পর পর সারের প্রয়োগ করতে হবে, তাহলে আপনারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এরপর আসি
এই গাছের মাটি আমি কিভাবে তৈরি করেছি। পিটুনিয়া গাছের জন্য দু ধরনের মাটি আপনাকে তৈরি করতে হবে, মানে আপনারা যদি হ্যাঙ্গিং ব্যাস্কেটে গাছগুলিকে লাগাতে চাইছেন আর তাহলে আপনাকে মাটিটা আলাদাভাবে তৈরি করতে হবে। একটা হালকা উর্বর মাটি আপনাকে তৈরি করতে হবে। মাটির থেকে আপনাকে কোকোপিটের পরিমাণ বেশি নিতে হবে। কিছুটা পরিমাণ কোকোপিট নিয়ে নেবেন, তার সাথে খুব অল্প পরিমাণ মাটি। অতিরিক্ত বেশি মাটি নেওয়া যাবে না, তাহলে কিন্তু হ্যাঙ্গিং ব্যাস্কেট ভারী হয়ে যাবে। সেই কারণে আপনারা কোকোপিট নিয়ে নেবেন কিছুটা পরিমাণ, তার সাথে বালি, অল্প পরিমাণ মাটি নিয়ে নেবেন, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, সর্ষের খোল, নিম খোল, এইসব দিয়ে আপনারা একটা হালকা উর্বর মাটি তৈরি করবেন আর সেই মাটিতে আপনারা গাছগুলিকে লাগিয়ে দেবেন। আর এমনি পটে লাগানোর জন্য আপনারা যেইভাবে শীতকালীন অন্যান্য ফুল গাছের মাটি তৈরি করেন সেইভাবেই মাটি তৈরি করবেন। এই পিটুনিয়া গাছগুলিকে আপনারা সরাসরি বড় পটে না বসিয়ে ছোট পটে গাছটিকে একটু বড় করে নেওয়ার পরও কিন্তু আপনারা বড় পটে বসাতে পারেন। তো আমি কিন্তু একবারেই ডাইরেক্ট বড় পটে বসিয়ে দিয়েছিলাম, ছোট পটে আলাদাভাবে বড় করি নাই। আর এই গাছগুলিকে আপনারা অবশ্যই কিন্তু ডাইরেক্ট রোদে রেখে দেবেন, তাহলে গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। আমার এই গাছগুলিতে দেখুন এখন ফুল ফুটতে শুরু হয়েছে। আশা করছি পরবর্তীকালে আরও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আর যেই ফুলগুলি শুকিয়ে যাবে সেই ফুলগুলি অবশ্যই কিন্তু আপনারা তুলে ফেলে দেবেন। আর গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন, অতিরিক্ত ড্রাই রাখা যাবে না, অল্প সবসময় আপনাকে ময়েস্ট রাখতে হবে। এগুলি হলো কসমস ফুল গাছের চারা। শীতকালীন সব ধরনের ফুল গাছের মধ্যে থেকে এই গাছের পরিচর্যা সব থেকে কম লাগে। গাছগুলিকে আমি নভেম্বর মাসে বসিয়েছিলাম। এই গাছের বীজ থেকেও খুব সহজে আপনারা চারা তৈরি করতে পারবেন। একসাথে চারটে গাছকে একই পটে বসিয়েছিলাম। এই গাছের অতিরিক্ত বড় পটের প্রয়োজন নেই, একসাথে গাছগুলিকে আপনারা বসাতে পারবেন। এই গাছ খুব দ্রুত বাড়ে, শুরুতেই গাছগুলিতে যদি কুড়ি চলে আসে আপনারা পিঞ্চিং করে দেবেন। গাছের ভালো বৃদ্ধির জন্য অল্প অল্প পরিমাণ যে কোনো আপনারা লিকুইড সার দিয়ে দিতে পারেন। এই গাছের অতিরিক্ত পরিচর্যা করার প্রয়োজন নেই, কম পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। আমি কসমস ফুল গাছের সাতটা গাছ বসিয়েছি, একটা পটে চারটে গাছ আর একটা পটে তিনটে গাছ। এইভাবে গাছগুলিকে আমি বসিয়েছি আর পনেরো দিন বা কুড়ি দিন পরপর লিকুইড তরল খোলপচার জল প্রয়োগ করেছি। আর এমনিতে কোনো রকমে গাছগুলির মধ্যে পরিচর্যা করার প্রয়োজন হয় না। গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখতে হবে আর গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত গাছগুলি থেকে ফুল পাওয়ার জন্য আপনারা শুকনো ফুলগুলিকে অবশ্যই ফেলে দেবেন, বীজ হতে দিলে চলবে না। এগুলি হলো ইনকা গাঁদা চারা। গাছগুলিকে আমি নভেম্বর মাসে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। গাঁদা গাছের নানান ভ্যারাইটিস হয়ে থাকে আর এই গাঁদা গাছ প্রায় প্রতিটি ঘরেই লাগিয়ে থাকেন। এই গাঁদা গাছের ফুলগুলি সেপ্টেম্বর মাস থেকে ফুটতে শুরু হয় আর ফেব্রুয়ারি বা মার্চ মাস পর্যন্ত গাছের মধ্যে ফুটে থাকে। গাঁদা গাছের নানান রকম ভ্যারাইটিস হয়ে থাকে আর এই গাছের ফুলের কালারও নানান রকম হয়ে থাকে। এই গাঁদা গাছগুলিকে আপনারা দুভাবে বসাতে পারবেন। ছোট পটে গাছগুলি একটু বড় হয়ে যাওয়ার পর আপনারা বড় পটে বসাতে পারেন, বা এইভাবে আপনারা গাছগুলিকে ডাইরেক্ট বড় পটেই বসিয়ে দেবেন, কিন্তু পুরো ভর্তি ভর্তি মাটি দেওয়া যাবে না। এই গাঁদা গাছগুলিকে আপনারা ছ থেকে আট ইঞ্চি পটে বসাবেন। গাছের দ্রুত বৃদ্ধির জন্য আর সঠিক টাইমে গাছগুলি থেকে ফুল পাওয়ার জন্য প্রথম থেকেই আমি গাছগুলির মধ্যে সারের প্রয়োগ করেছি। এখানে আমি গাছের মধ্যে কী কী তরল লিকুইড সার প্রয়োগ করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতেই গাছগুলি লাগানোর পনেরো দিনের মধ্যে আমি খোলপচা জল গাছের মধ্যে প্রয়োগ করেছিলাম। তারপর পনেরো দিন বা দশ দিন পরপর অন্যান্য লিকুইড সারও আমি দিয়েছি। এখানে দেখুন চাল আর ডাল ধোয়ার জল আমি গাছের মধ্যে প্রয়োগ করেছি। তার সাথে সাথে এখানে আমি সবজির খোসা ভেজার জলও কিন্তু এই গাছের মধ্যে প্রয়োগ করেছি। আর গোবর ভিজিয়ে রেখে সেই তরল লিকুইড সারও আমি কিন্তু এই গাছের মধ্যে প্রয়োগ করেছি। আপনারা চাইলে যে কোনো লিকুইড সার এই গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। আর শুরু থেকেই গাছগুলিকে পিঞ্চিং করতে হবে, তবে গাছ খুব ভালো ঝাঁকালো হবে আর গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসবে বা ফুল ফুটবে। গাছগুলিকে প্রথম থেকে সঠিকভাবে পরিচর্যা করলে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই গাছগুলিতে ফুল ফুটবে।
এই গাঁদা গাছের খুব কমন একটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। আপনারা এই পাতা যাতে না কুঁকড়ে যায়, যাতে গাছের মধ্যে ফাঙ্গাসের না আক্রমণ হয়, সেই কারণে নিয়মিতভাবে আপনারা গাছের মধ্যে জৈব কীটনাশক স্প্রে করবেন, তাহলে গাছগুলির মধ্যে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণের ভয় থাকবে না। আর অবশ্যই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে অবশ্যই কিন্তু ডাইরেক্ট রোদে রেখে দেবেন, যেখানে সারাদিনের খুব ভালো রোদ আসে। শীতকালীন সব ধরনের ফুল গাছকে আপনাকে কিন্তু ডাইরেক্ট রোদে রেখে দিতে হবে, তাহলেই আপনারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন। এই ফুল গাছটি হলো অ্যান্টিডাইনাম বা ডগ ফ্লাওয়ার। এই গাছ সাধারণত দুরকম টাইপের হয়ে থাকে, একটা লম্বা হাইটের আর একটা বেটে হাইটের। আমার এই যে গাছগুলি দেখছেন এগুলি হলো বেটে হাইটের। গাছগুলিকে আপনারা নভেম্বর মাসে নার্সারি থেকে সংগ্রহ করবেন। গাছগুলিকে আপনারা 6-8 ইঞ্চি পটে বসালে বেশি ভালো হয়। ছোট থেকে আপনারা যদি গাছগুলিকে পিঞ্চিং করে থাকেন, তাহলে গাছ খুব ভালো ঝাঁকালো হবে আর পরবর্তীকালে গাছগুলি থেকে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছকেও অতিরিক্ত পরিচর্যা করার প্রয়োজন হয় না, এই গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। সেই কারণে আপনারা গাছগুলির মধ্যে নিয়মিতভাবে সারের প্রয়োগ করবেন। যে কোনো তরল লিকুইড সার আপনারা 10-15 দিন পরপর গাছের মধ্যে প্রয়োগ করবেন, গাছের ভালো বৃদ্ধি হবে আর গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন, এই গাছের অতিরিক্ত জল দিলে চলবে না। আর গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে গাছের মধ্যে বীজ হতে দিলে চলবে না, নিয়মিতভাবে বীজগুলি আপনারা তুলে ফেলে দেবেন। আর শুকনো ফুলগুলি অবশ্যই আপনারা তুলে ফেলে দেবেন। প্রথমবার ফুল হয়ে যাওয়ার পর গাছগুলিকে আপনারা অল্প অল্প করে কাটিং করে দিলে সেকেন্ডবার গাছগুলিতে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে। এই গাছের ফুলের নানান রকম কালার হয়ে থাকে। শীতকালে কম পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই গাছ আপনারা আপনাদের বাগানে অবশ্যই লাগাবেন। এগুলি হলো অ্যালিসাম ফুল গাছের চারা। শীতকালীন অন্যান্য ফুল গাছের মধ্যে থেকে এই গাছগুলি হলো অন্যতম। এই গাছের 3টে চারা আমি নার্সারি থেকে নভেম্বরের মাঝামাঝি দিক করে সংগ্রহ করেছিলাম। এই অ্যালিসাম গাছগুলিকে বসানোর জন্য হ্যাঙ্গিং বাস্কেট হলো সবথেকে বেস্ট, বা এরকম আপনারা চওড়া পাত্রের মধ্যেও গাছগুলিকে বসাতে পারবেন। আমি এখানে 2টো পাত্রের মধ্যে 3টে গাছকে বসিয়ে দেবো, বড় পাত্রের মধ্যে 2টো গাছকে একসাথে বসিয়ে দেবো, আর ছোট পাত্রটিতে 1টা গাছই বসাবো। এই গাছের অতিরিক্ত বড় পটের প্রয়োজন হয় না, এরকম চওড়া পাত্র হলে বেশি ভালো গাছগুলি গ্রো করবে। আপনারা চাইলে ছোট পটে গাছগুলিকে একটু বড় করে নেওয়ার পর ডাইরেক্ট বড় পটে বসাতে পারেন। এই অ্যালিসাম গাছেরও অতিরিক্ত পরিচর্যা করার প্রয়োজন হয় না। এই গাছে ছোট ছোট খুব সুন্দর ফুল ফুটে থাকে। এই গাছের ফুলগুলি একটু সুগন্ধযুক্ত হয়ে থাকে। এই অ্যালিসাম গাছেরও নানান রকম ফুলের কালার হয়ে থাকে। গাছগুলি একটু ভালোভাবে লেগে গেলে খুব দ্রুত বাড়বে, সেই টাইমে আপনারা গাছগুলির মধ্যে অল্প পরিমাণ লিকুইড সার অবশ্যই প্রয়োগ করবেন। শুরুতে এই গাছগুলিতে ফুল আসতে দিলে চলবে না, নিয়মিতভাবে আপনাকে পিঞ্চিং করতে হবে। গাছ একটু ভালো ঝাঁকালো হয়ে গেলে তারপর সেই কুঁড়িগুলি আপনারা রেখে দেবেন। এই গাছের খুবই কম পরিচর্যার প্রয়োজন হয়, গাছের মাটি চেক করেই জল দেবেন। এগুলি হলো সালভিয়া ফুল গাছের চারা। এই গাছগুলিকে আমি নভেম্বরের শুরুতেই বসিয়েছিলাম। এই সালভিয়া গাছগুলিকে বসানোর জন্য আমি এই 6 ইঞ্চি প্লাস্টিক পট ব্যবহার করেছি। এই গাছগুলিকে আপনারা 6-8 ইঞ্চি পটে বসাবেন। এখানে দেখুন গাছগুলিকে আমি বসিয়েছি, কিন্তু পুরোপুরি ভর্তি ভর্তি মাটিতেই নাই। আপনারা চাইলে এই গাছগুলিকে একটু ছোট পটে বড় করে নেওয়ার পর এই বড় পটে ডাইরেক্ট বসাতে পারেন, বা এইভাবে আপনারা ডাইরেক্ট বড় পটে বসাবেন কিন্তু পুরো ভর্তি ভর্তি মাটি দেবেন না। গাছটি একটু বড় হয়ে যাওয়ার পর মাটির পরিমাণও আপনারা বাড়িয়ে দেবেন। এই সালফিয়া গাছেরও অতিরিক্ত পরিচর্যা করার প্রয়োজন হয় না, গাছগুলিকে আপনারা বসানোর পর খুব দ্রুত বাড়বে, সেই টাইমে আপনারা লিকুইড সার অল্প অল্প করে দিয়ে দেবেন। এরপর আসি এই গাছের মাটি আমি কিভাবে তৈরি করেছি। 1 ভাগ মাটি, 1 ভাগ ফার্মি কম্পোস্ট, কিছুটা পরিমাণ কোকোপিট, তার সাথে বালি, নিম খোল, হাড়ের গুঁড়ো, সর্ষের খোল, শিংকুচি, এইসব দিয়ে একটা মাটি তৈরি করে নিয়েছি। আর সেই মাটিতে এই গাছগুলিকে আমি রিপোর্ট করেছি। শুরুতেই এই গাছগুলিতে
ফুল আসতে দিলে চলবে না। নিয়মিতভাবে আপনারা পিঞ্চিং করবেন, গাছটি একটু বড় হয়ে যাওয়ার পর তারপর সেই কুড়িগুলি আপনারা রেখে দেবেন। এই সালভিয়া গাছেরও দু তিন রকম ফুলের কালার হয়ে থাকে। গাছগুলিতে যখন ফুল ফুটবে দেখতে খুবই সুন্দর লাগবে। এই গাছগুলিকে আপনারা যদি সঠিক টাইমে বসান আর ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে 40-45 দিনের মধ্যেই আপনারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই গাছগুলির নাম হলো স্টক। এই গাছগুলির ফুল খুব দেরি করে ফোটে। গাছগুলিকে আমি ডিসেম্বর মাসে বসিয়েছিলাম। এই গাছের জন্য আপনাকে একটু বড় সাইজের পট ব্যবহার করতে হবে। আপনারা যদি গাছগুলিকে 8-10 ইঞ্চি পটে বসান তাহলে বেশি ভালো হয়। আমি এখানে দুটো গাছকে একটা 6 ইঞ্চি পটে আর একটা গ্রো ব্যাগের মধ্যে গাছগুলিকে বসিয়েছি। এই গাছও একটু লেগে যাওয়ার পর খুব দ্রুত বাড়বে। এই গাছের জন্য আপনারা অন্যান্য শীতকালীন যে ফুল গাছের জন্য মাটি তৈরি করেন সেইভাবেই মাটি তৈরি করবেন। এই গাছকেও খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না। এই গাছের মধ্যে আপনারা 15-20 দিন পরপর যে কোনো তরল লিকুইড সার প্রয়োগ করবেন। এই গাছ একটু হাইটযুক্ত হয়ে থাকে। সাদা কালারের খুব সুন্দর এই ফুলগুলি ফুটে থাকে। এই ফুলের হালকা একটু সুগন্ধ আছে। এই গাছগুলিকে আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন আর গাছের মাটি সব সময় অল্প ময়েস্ট রাখবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে, অন্যান্য গাছে যেরকম আমরা শুরুতেই পিঞ্চিং করে থাকি এই গাছকে কিন্তু পিঞ্চিং করা যাবে না। এগুলি হলো ক্যালেন্ডুলা ফুল গাছের চারা। এই গাছগুলিকে আপনাকে নভেম্বর মাসে নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। এই ক্যালেন্ডুলা ফুল গাছেরও নানান রকম ফুলের কালার হয়ে থাকে এবং নানান রকম টাইপের হয়ে থাকে। এই গাছের ফুলগুলি সাধারণত দু রকম টাইপের হয়ে থাকে, একটা সিঙ্গেল পাপড়ি আর একটা ডবল পাপড়ি। গাছগুলি একটু লেগে যাওয়ার পর খুব দ্রুত বাড়বে। সেই টাইমে আপনারা লিকুইড সার অবশ্যই গাছগুলির মধ্যে প্রয়োগ করবেন। এই ক্যালেন্ডুলা গাছের ফুলগুলি গাছ লাগানোর 40-45 দিনের মধ্যেই ফুটতে শুরু হবে। যেই ফুলগুলি শুকিয়ে যাবে সেই ফুলগুলি আপনারা অবশ্যই তুলে ফেলে দেবেন। গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন আর গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন। এই গাছগুলিকে আপনারা 6-8 ইঞ্চি পটে খুব সহজেই বসাতে পারবেন। অতিরিক্ত বড় পটেরও এই গাছের প্রয়োজন নেই। এগুলি হলো ন্যাস্ট্রেশিয়াম ফুল গাছের চারা। গাছগুলিকে নভেম্বর মাসে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। নার্সারি থেকে দুটো চারা এনেছিলাম আর এই দুটো চারাকে একসাথে একই পটে বসিয়ে দেব। এই গাছের অতিরিক্ত বড় পটের প্রয়োজন হয় না। দুটো গাছকে একসাথে বসালে যখন ফুল ফুটবে দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা এই গাছগুলিকে যদি সিঙ্গেলভাবে বসাচ্ছেন তাহলে 6 ইঞ্চি পটে খুব সহজেই বসাতে পারবেন। আমি এখানে 8 ইঞ্চি পটে গাছগুলিকে রিপোর্ট করছি। এই গাছের অতিরিক্ত সারের প্রয়োজন নেই। 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, তার সাথে কিছুটা পরিমাণ বালি, নিমখোল এইসব দিয়ে আপনারা মাটিটা তৈরি করে গাছগুলিকে রিপোর্ট করে দেবেন। এই গাছগুলির খুব বেশি সারেরও প্রয়োজন হয় না। অতিরিক্ত সার এই গাছকে দেওয়া যাবে না। মাসে একবার তরল লিকুইড সার আপনারা দিতে পারেন। এই গাছও খুব দ্রুত বাড়ে। ছোট অবস্থায় গাছগুলিতে যদি ফুল চলে আসে তাহলে আপনারা তুলে ফেলে দেবেন। গাছগুলি খুব ভালো ঝাঁকালো হবে এবং যখন ফুল ফুটবে দেখতে খুবই সুন্দর লাগবে। এই গাছের ফুলেরও 2-3 রকম কালার হয়ে থাকে। এই গাছের ফুলগুলি দেখতেও খুবই সুন্দর এবং এই গাছের পাতাগুলিও দেখতে খুবই সুন্দর। ফুলগুলি যখন ফুটবে সেই ফুল থেকে বীজ হতে দিলে চলবে না। বীজগুলিকে তুলে ফেলে দিতে হবে, তাহলে আপনারা গাছগুলি থেকে অনেক দিন পর্যন্ত ফুল পাবেন। এই গাছের ফুলগুলি অনেক দিন পর্যন্ত ফুটে থাকে। এক কথায় বলা যেতে পারে, খুব কম পরিচর্যায় আপনারা যদি ফুল চাইছেন তাহলে এই গাছ আপনি আপনার বাগানে অবশ্যই লাগাবেন। আর এই গাছের মাটি সব সময় অল্প ময়েস্ট রাখবেন। এই গাছের একটু জলের প্রয়োজন বেশি হয়। এগুলি হলো হলিওক ফুল গাছের চারা। এই গাছেরও ফুলগুলি অনেক দেরি করে ফোটে। গাছগুলিকে আমি ডিসেম্বর মাসে শুরুতেই নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এই গাছগুলিকে আমি একসাথে একই পটের মধ্যে বসিয়েছিলাম। তবে আপনারা এই গাছগুলিকে সিঙ্গেলভাবে লাগাবেন। আমি যেই ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না। গাছগুলিকে 8 ইঞ্চি পটে লাগালে বেশি ভালো হয়। এখানে আমি দুটো গাছকে
একসাথে একই পটে বসিয়ে দিয়েছিলাম। অন্যান্য শীতকালের ফুল গাছের মাটি আমি যেভাবে তৈরি করি, এই গাছেরও মাটি সেম পদ্ধতিতে তৈরি করেছি। গাছগুলির দ্রুত বৃদ্ধির জন্য নিয়মিতভাবে আপনারা সারের প্রয়োগ করবেন। এই গাছ একটু হাইটযুক্ত হয়ে থাকে, গাছগুলি একটু লম্বা হয়ে যাওয়ার পর সাপোর্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। এই গাছে কুড়ি আস্তে আস্তে মোটামুটি জানুয়ারি মাসের শেষের দিক বা ফেব্রুয়ারি মাসে এই গাছের কুড়ি আসবে। ফুলগুলি অনেক কদিন গাছের মধ্যে থাকে। এই গাছেরও ফুলের নানান রকম কালার হয়ে থাকে। গাছগুলির মধ্যে অনেক দিন ফুল থাকার জন্য নিয়মিতভাবে আপনারা শুকনো ফুলগুলিকে তুলে দেবেন, বীজ হতে দিলে চলবে না। গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন আর গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন। এই যে গাছগুলি আপনারা দেখছেন, এটি শীতকালীন খুব জনপ্রিয় একটি ফুল। এই গাছটির নাম হলো গ্যাজিনিয়া। এই গাছে খুব সুন্দর ফুল ফুটে থাকে। আমি এই গাছগুলিকে ডিসেম্বর মাসে নার্সারি থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম একটা হ্যাঙ্গিং বাস্কেট আর তার সাথে একটা গ্রো ব্যাগে, দুটো পটে আমি গাছগুলিকে লাগিয়েছিলাম। এই গাছগুলিকে আপনারা 6 থেকে 8 ইঞ্চি পটেও বসাতে পারেন। অন্যান্য শীতকালীন ফুল গাছের যেইভাবে মাটি আমি তৈরি করি, সেইভাবেই আমি মাটি তৈরি করে গাছগুলিকে রিপোর্ট করেছিলাম আর নিয়মিতভাবে লিকুইড সারও আমি গাছের মধ্যে দিয়েছিলাম। এই গাছের ফুলগুলি দেখতে খুবই সুন্দর। নানান রকম কালারের এই গাছের ফুলগুলি হয়ে থাকে, খুব হার্ডি প্লান্ট। আর ফুলগুলি প্রথমবার আপনি যদি দেখেন তাহলে আপনার প্লাস্টিক ফুলের মতন মনে হবে। এই গাছের ফুলের নানান রকম কালার হয়ে থাকে। এই গাছগুলিকে আপনারা শীতকালীন বাগানে অবশ্যই লাগাবেন। এই গাছগুলিকেও অতিরিক্ত পরিচর্যা করার প্রয়োজন হয় না। এতক্ষণ পর্যন্ত আমি শীতকালীন ফুল গাছের নাম এবং 12 রকমের ফুল গাছের পরিচর্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। এরপর কথা বলবো আপনারা এই সব গাছের মাটি কীভাবে তৈরি করবেন। প্রথমেই একটা কথা বলে দিই, আমি এই শীতকালীন ফুল গাছের জন্য আলাদা আলাদাভাবে মাটি তৈরি করি না। এক ধরনের একই রকমভাবে মাটি তৈরি করে রেখে দিই আর সেই মাটিতেই আমি সব ধরনের শীতকালীন ফুল গাছগুলিকে বসিয়ে থাকি। আপনারাও মাটিটা আগে থেকে তৈরি করে রেখে দেবেন, তাহলে গাছগুলি যখন বসাবেন খুব সুবিধা হবে। এক ভাগ মাটি, তার সাথে এক ভাগ ভার্মি কম্পোস্ট, কিছুটা পরিমাণ কোকোপিট। কোকোপিট যদি না থাকে তাহলে আপনারা কাঠের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা পরিমাণ কাঠের গুঁড়ি ব্যবহার করেছি, তার সাথে কিছুটা পরিমাণ বালি। এরপর আমি কিছুটা পরিমাণ নিম খোল, সর্ষের খোল, হাড়ের গুঁড়ি, শিং কুচি, ফাঙ্গিসাইড এইসব দিয়ে খুব ভালোভাবে মাটিটা আমি তৈরি করে বস্তার মধ্যে ভরে রেখেছিলাম। বেশ কিছুদিন বস্তার মধ্যে ভরে রাখার পর সেই মাটিতে গাছগুলিকে রিপোর্ট করেছি। এরপর আসছি আপনারা এই গাছগুলির দ্রুত বৃদ্ধির জন্য কী কী সারের প্রয়োগ করবেন। আমি ভিডিওতে 4 রকম লিকুইড সার আপনাদেরকে দেখিয়েছি, তাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, কিছুটা পরিমাণ খোল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এই খোল পচা জল আমি সব ধরনের গাছের ক্ষেত্রে দিয়ে থাকি। এই খোলটি আপনারা 4-5 দিন ভিজিয়ে রাখবেন, তারপর 10 লিটার জলের মধ্যে মিশিয়ে দিয়ে গাছ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এর সাথে এখানে দেখুন, আমি সবজির খোসা, সেই খোসাগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। খুব ভালোভাবে ডিকম্পোজ হয়ে গেলে সেই সবজির খোসা ভিজা জলটাও আপনারা গাছের মধ্যে প্রয়োগ করবেন। তার সাথে সাথে আমি এখানে দেখুন কিছুটা পরিমাণ শুকনো গোবর নিয়ে নিয়েছি। এই শুকনো গোবর আমি জলের মধ্যে বেশ কিছুদিন ভিজিয়ে রেখেছি আর সেই জলটাও আমি কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করে থাকি। আর তার সাথে সাথে চাল ধোয়া বা ডাল ধোয়ার জলও আমি গাছের মধ্যে দিয়ে থাকি। আমি আমার এই গাছগুলিতে জৈব সারই প্রয়োগ করে থাকি, কোনো রকমে রাসায়নিক সার কিন্তু আমি প্রয়োগ করি না। এই সব সারগুলি আমি 10 থেকে 15 দিন পরপর গাছের মধ্যে দিয়ে থাকি। এই সারগুলির মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, কপার, সোডিয়াম, ফাইবার সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন এবং ফুল ফল আসতে সাহায্য করে। তো আপনারা এই সারগুলি অবশ্যই কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করবেন। এমনিতেই শীতকালীন ফুল গাছগুলি খুব বেশি দিন আমাদের বাগানে থাকে না, তো গাছের দ্রুত বৃদ্ধির জন্য আর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য নিয়মিতভাবে সারের প্রয়োগ করলে
গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকবে। গাছগুলিকে আপনারা সরাসরি ডাইরেক্ট রোদে রেখে দেবেন। সব ধরনের শীতকালীন ফুল গাছের জন্য এবং যে কোনো ফুল গাছের জন্যই অতিরিক্ত রোদের প্রয়োজন হয়। তো আপনারা গাছগুলি মোটামুটি সারা দিনের 7-8 ঘন্টা রোদ আসে সেরকম কোনো জায়গাতে রেখে দিলে খুব ভালো হয়। আর অবশ্যই কিন্তু গাছের মাটি চেক করেই জল দেবেন, অতিরিক্ত গাছগুলিতে জল দেবেন না, আবার অতিরিক্ত যেন মাটি না শুকিয়ে যায়, এই বিষয়টাও আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো কোনো গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি হয়, সেই কারণে আপনারা নিয়মিতভাবে যে কোনো জৈব কীটনাশক গাছের মধ্যে স্প্রে করবেন। এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন তাহলে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।